জামাই আছে আপনি কাটিয়ে দিয়েছে ওদের বাকি কি জানতে চাইছেন? এবারে উত্তর তো আমি দিয়ে দেবো, কিন্তু কতখানি বুঝবেন সেটা চিন্তার বিষয়। কারণ এই যে কোনো জিনিসকে তো ধরতে গেলে সেই জিনিসটা তৈরি হতে হয়। এই উত্তরগুলো অনেকটা একটা জার্নির মতো, একটা দিকে যদি আমরা না যাই একটা রাস্তায়, তাহলে এই রাস্তার ডানে বাঁয়ে কী আছে, কেন আছে, এগুলো বুঝতে পারবো না। তো কোনো জিনিসকে আধ্যাত্মিক জগতে বা জীবনের ক্ষেত্রে কোনো জিনিসকে বুঝতে গেলে অন্ততপক্ষে যে প্রশ্নকর্তা যেই প্রশ্ন জিজ্ঞাসা থাকুক তাকে রাস্তায় হাঁটতে হবে, না হাঁটলে উত্তর কাজে লাগবে না। কেন মেয়েরা সাজগোজ করে, এবার যদি আমি মানে আমি তো পারবো না বলতে, যারা মেকআপ এক্সপার্ট তারা 10-15টা প্রোডাক্টের নাম বলে দিল, আমার কাছে অর্থহীন, আমার এই রাস্তায় যাতায়াত নেই, আমি হ্যাঁ হ্যাঁ বলবো, আচ্ছা আচ্ছা এই কোম্পানির এটা আনবে, ওই কোম্পানির ওটা আনবে, এই জিনিসগুলোর সাথে আমি ফ্যামিলিয়ারই নই, তো বলে তো দেওয়া হলো। এবারে আপনি কেউ আপনার শাড়ি ফাড়ি পরেন, কেউ বলি মুগা শাড়ি, কেউ কীসব বলে না এই শাড়ি ওই শাড়ি, যে আমার কাছে সবই মোটামুটি হালকা হালকা সমান। তো সেরকম প্রথমে বুঝতে হবে যে এইরকম যখন ঘটনা হয়, এই ঘটনাগুলো বাজারে খুব চলে, কারণ এই ঘটনাগুলো আমাদের মনের কাছে খুব কি বলবো সহজবোধ্য। দেখেছো কত ভালোবেসে বলেছে কথাটা? হ্যাঁ সত্যিই তো, মূর্তি যদি ভেঙে যায় তাকে ফেলে দিতে হয়, তাহলে এখন কি করি আমি, তাহলে একটা কাজ করি মূর্তি রেখে দিই, প্রত্যেক বছরে মূর্তির খরচা বেঁচে যাবে, ভেঙে গেলে জুড়ে দেবো। কিন্তু প্রশ্ন প্রথমে বুঝতে হবে যে শ্রীরামকৃষ্ণের যে জীবন তা একটা সাধকের যাত্রা, ওই যাত্রার বিভিন্ন স্তর আছে। ওই প্রথম থেকেই আমরা কি করেছি, মহাপুরুষদেরকে দাগিয়ে দিয়েছি আলটিমেট বলে, তখন কি হয় সব কিছুর মধ্যে একটা আলটিমেটাম খোঁজার ইচ্ছা থাকে, যে শেষ কথা বলেছে, দেখেছো কত সুন্দর বলেছে, ওটা শ্রীরামকৃষ্ণের ওই মুহূর্তের পরিপক্কতা ছিল। উনি কি বলছেন, উনি বলছেন যে তোমার জামাই, এবং তা সুন্দর, এটা মাথায় রাখবেন যে আমি এই কথা বলছি না যে শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন খুব কাঁচা কথা বলছেন, ওটা যথেষ্ট পাকা কথা, বড় সুন্দর কথা। কিন্তু ওই সময় তিনি যেরকম যেরকম বুঝছিলেন ওই স্তর থেকে কথা বলতে থাকছিলেন, সব সাধকেরই তাই হয়। তো যখন রাধা গোবিন্দের মন্দিরে পূজারি স্বয়ং দিতে গিয়ে শ্রীকৃষ্ণের বিগ্রহ ভেঙে যায়, তখন আমাদের দেখতে হবে যে গদাধর জীবনে কোন স্তরে আছেন। গদাধর তখন মূর্তি সেবা বা প্রতিমার মধ্যেই চেতনাকে খুঁজছেন, ঠিক আছে? যেমন শ্রীচণ্ডীতে আসবে একাদশ অধ্যায়তে, বলবে খুব সুন্দরভাবে, ব্রহ্মাণী রূপধারিণী হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী, অর্থাৎ তিনি এই যে মনোময় যে বিভিন্ন রূপ তিনি ধরে আছেন, এই বিরাট সমষ্টি মন তিনি হয়ে আছেন। আমরা যে কিছু জিনিসকে মনে ভাবি ওই জিনিসটাতে জীবন্ত কেন মনে হয়, কেন মনে হয় যে এই প্রত্যেকটা জিনিস এত ভিভিড, এটাই গুরুত্বপূর্ণ, এখন এটাই করতে হবে, এই এর যদি কিছু হয়ে যায় আমার কি হবে, বা এই যা হয়ে গেলে খুব ভুল হয়ে যাবে, মনের মধ্যে যেই চিন্তাই উঠছে তো ওই চিন্তাটা কেন ভিভিড কেন, বলছে এই জীবন্ত, জীবন একই ঊর্জা দিচ্ছে, শক্তি দিচ্ছে, তাই মনে হয়। তখন সাধক চণ্ডীতে বলছেন যে মা তুমি আছো বলেই তো এই মনের সব চিন্তাগুলো কাছে রিয়েল মনে হয়, কি আমরা কি জানি না, আমরা কল্পনা করছি, আমরা সব জানি তো, আপনি ঘরে বসে বসে ভাবছেন যে আমার ছেলের কি হবে, বা কেউ ভাবছে আমার বিজনেসের কি হবে, তাকে জিজ্ঞেস করো এই জিনিসটা কি সত্যি হয়ে গেছে না তুমি কল্পনা করছো, সে বলে আমি কল্পনা করছি, আমি ভাবছি, জানা সত্ত্বেও তার হয়তো দেখা যাবে যে সে ঘাম হচ্ছে টেনশান, এত জীবন্ত কি করে হয়ে গেল কল্পনা, কারণ এই পুরো জীবন ওই থটটাকে মূর্তিমান করেছেন। তো সাধক তার সাধনার ওই পর্যায়েতে কি দেখে, মূর্তি চেতনার একটা প্রকাশ, এটা কিন্তু তার একটা যাত্রা। আমরা মূর্তিকেও চেতনা দেখি না, আমরা মূর্তিকে মূর্তিই দেখি, সেই জন্য মূর্তির জন্য অ্যালার্টেড নকুলদানা। আর সাধারণ একটা মানুষ সে মূর্তি কি তাও বোঝে না, মূর্তি যে অমূর্তির সংকেত তাও বোঝে না। মা কালী কি ডিজে চালিয়ে নাচার একটা মাধ্যম, এর বেশি মা কালী আমাদের কাছে কিছু নয়, হার্ডলি মানসিক পূরণ করার একটা মাধ্যম।
তো ওই সময় সাধক চেতনা দেখে যে এই মূর্তির মধ্যে দিয়ে যেন জীবন তার সাথে কথা বলছে, আর শ্রীরামকৃষ্ণের মধ্যে ভাবগত দিকটি খুব আধিক্য ছিল। তো তিনি ওই সময় মা কালীর সম্ভবত গয়না ফয়না পরান, সাজান, তো সে সবসময় ওই মূর্তিময় জগতে বিচরণ করছেন। ওনার মন, উনি কি দেখছেন, এই মূর্তিগুলি জীবন্ত। আচ্ছা, এই মূর্তিগুলি সত্যই জীবন্ত? মূর্তি তো জীবনের প্রতীক, যখনই আপনি তাকে মনোময় করেন তা আপনার জন্য জীবন্ত হয়ে যায়। এটা কি মনের কল্পনা? হ্যাঁ, এটা মনের কল্পনা। এটা কি বেকার আধ্যাত্মিক জীবনে? না, একদমই বেকার নয়, এটা একটা ধাপ বোঝার। ছোট বয়সে মেয়েরা পুতুল দেখে, বর বউয়ের বিয়ে হচ্ছে, পরবর্তীকালে ওটাকেই দেখে যে সত্যি সত্যি বিয়েটা এরমভাবে হয়, আমি পুতুল খেলা করেছিলাম। কিন্তু পুতুল খেলাটা ওই পরবর্তী যে ম্যাচিওর বিষয়টি তার এটা প্রতীক। এটা কি পুতুল খেলা একদম বেকার? না, তাকে তো একটা ধারণা দিয়েছে যে বিয়ে কি, কড়াই কি, হাতা কি, ছোট বাচ্চা প্লাস্টিকের ব্যাট বল নিয়ে খেলে, এটাই তো তাকে পরবর্তীকালে আইপিএলে কি হচ্ছে বলার জন্য একটা সূত্রপাত। তো এই হিসাবে মূর্তি কাজে লাগে আমাদের, যে কোনো জিনিস, যে কোনো উদাহরণ কাজে লাগে, যে কোনো শব্দ কাজে লাগে। তো শ্রীরামকৃষ্ণের যাত্রাতে আমরা দেখতে পাই যে উনি ওই সময়তে একটা ভাবগত, একটা সম্পর্ক, একটা আত্মীয়তা পাতিয়েছেন। পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে এই মা মা করে উনি পাগল, ওই মাকে পাওয়ার জন্য তাকে আর মন্দিরে যেতে হয় না, অথবা তিনি সারাদিনে একবার মন্দিরে প্রণাম করতে যাচ্ছেন, কোনো সময় তিনি কলকাতায় আছেন, কোনো সময় তিনি বলরাম মন্দিরে থাকছেন, কোনো সময় শ্যামপুকুরে, উনি কিন্তু অনবরত মা মা করছেন, কিন্তু আর মূর্তির সহায়তার দরকার নেই। তখন যদি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করে কি হলো, এখন যদি দক্ষিণেশ্বরের মায়ের কোনো একটা চোট লাগে ওই বিগ্রহটার মধ্যে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না? সেই ম্যাচুরিটি, সেই স্তর উনি পৌঁছিয়ে গেছেন যখন আর ওই চেতনারকে মূর্তির মধ্যেই দেখার আর প্রয়োজন নেই, ওটা ম্যাচিওর হয়ে গিয়েছে, উনি সব কিছুর মধ্যে দেখছেন। শেষে তিনি নিজ মুখেই বললেন, সব থেকে বড় শ্রেষ্ঠ পূজা মানুষের মধ্যে, নরের মধ্যে নারায়ণ। ঠাকুর নিজেও বললেন, স্বামীজিকে পূজা করলেন, মা শারদাকে পূজা করলেন, সুন্দরী পূজা করলেন, শেষে তো গাছপালাকেও ফুল তুলতে পারতেন না, বলতেন যে কি তুলবো, যেন পূজা হচ্ছে তার, সেই গাছে ফুল হয়ে আছে, যেন সেই বিরাটের পূজাই হচ্ছে, আমি আর ফুল কি তুলবো। তো ওটাকেই ওই স্তরে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে ওই যে গোবিন্দ মূর্তির মধ্যে তো সাক্ষাৎ গোবিন্দই আছেন, আর কথা তো ঠিকই, এই বৃক্ষের মধ্যেও সাক্ষাৎ গোবিন্দই আছেন। তো একটা মেসেজ তার সামনে ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি ওই সময় অত মেসেজের গভীরে গেছেন? হয়তো গেছেন, হয়তো জাননি, আমরা জানি না, কিন্তু এইটুকু তো শিওর, ওই সময় উনি মনে করছিলেন ঠিক যেমন জামাই আপন, মেয়ে আপন, আপন মানে একটা সম্পর্ক আছে তার সাথে, এই সম্পর্কগুলো জড় নয়, আমরা আমাদের সম্পর্কগুলি জড়ের মতো হয়ে যায়। আর তার মূর্তিও চেতনার আকারে আকারিত হয়েছে, কত উচ্চাবস্থা এটা! কিন্তু মানে যখন আমরা পূজা ইত্যাদি করি, এর কিন্তু মূল ভাব এটা যে তিনি জীবন্ত। আমাদের জামাই বাড়িতে আসলে ফলকাটা কেমন হয়, আর সত্যনারায়ণ পুজোয় ফলকাটা কেমন হয়, কত পার্থক্য দেখেছেন! আমরা আগে থেকেই ঠিক করেছি, নারায়ণ তো খাবেন না, খাবে তো মানুষে, আর বেশি মানুষ থাকলে একটু গুছিয়ে দাও, সিন্নিটা দেখবেন মাখা হয় না, দিয়ে দেওয়া হলো সব কিছু, উনি তো খাবেন না, খাবো তো আমরা। অর্থাৎ আমাদের তো শিলার সাথে, পাথরের সাথে পর্যন্ত, মানে আমাদের সাধারণ প্রতীকের মাধ্যমে কোনো যোগই স্থাপন হয়নি। আমরা যেই জীবন কাটাই এতটাই নিচু স্তরে কাটাই যে আমাদের শুধুমাত্র, দেখুন না, ছেলে মেয়ে ভাই বোন কেন, ছেলে মেয়ে ভাই বোন কাকা জ্যাঠার মধ্যেও যাদের সাথে আমার ভালো সম্পর্ক, শুধুমাত্র তারাই আমার জীবন, এর বেশি কেউ নেই। যদি বাড়িতে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ধরো শাশুড়ির সাথে ঝামেলা হয়েছে, তাহলে বউকে শাশুড়ি দু চোখে দেখতে পারে না, ছেলেকে বড় পছন্দ করে, একই বাড়িতে আছে। অর্থাৎ আমরা জীবন্ত মানুষের সাথে জীবন্ত সম্পর্ক পাতাতে পারি না। আর ওইখানে শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে গোবিন্দের বিগ্রহকে দেখে সেই পরম তত্ত্বের সাথে সম্পর্ক পাতিয়ে ফেলেছেন, তো এটা তো বিরাট ব্যাপার। কিন্তু এই সম্পর্ক শেষ পর্যন্ত মূর্তির মধ্যে আবদ্ধ থাকে না। ওই সময় তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ যেন সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, রানীমাকে বলছেন, কারণ ওই সময় কি হচ্ছে, শাস্ত্রের কচকচানি চলছে। শাস্ত্র বলতে শাস্ত্র কি সবসময় বলে, আমাদের যে ক্রিয়ামুখী শাস্ত্র, পুরাণাদি, এই যে স্মৃতিশাস্ত্র, পূজার যে বিভিন্ন গ্রন্থ, এরা কিসে চলে, নিয়মে চলে। মা কালীকে যারা পাঁঠাগুলি দেয়, দেখবেন পাঁঠার রক্তটা দেয়, আর নিজেরা কিন্তু রেঁধে খায়, তা নিজের রক্তগুলো একটু প্রসাদ হিসাবে নাও, তা তো নেবে না। অর্থাৎ এরা
এটা তো একটা উঁচু ব্যাপার যে বলির কি তত্ত্ব ছিল, রক্ত কাকে বলে, কেন লাল রং বাছা হয়েছে, এসব তো পরের কথা। তোমার আগে মানুষের মতোই সম্পর্ক স্থাপন হয়নি, তো এটা সাধনার বিভিন্ন স্তর। ওই স্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠিক যেমন রানীমা তার জামাইয়ের সাথে আপন আত্মবোধে থাকে, এই বিগ্রহকে তোমার আত্মবোধই আসেনি। এবার বিগ্রহ ছাড়িয়ে আর আরো গভীর কি করে হবে, আর এগাবে কি করে, তো অনেক পরের কথা। আগে তো একে পাথরের মূর্তি ভাবা ছেড়ে দিয়ে আগে তো বুঝতে শেখো যে চেতনার একটা বিশিষ্ট ভঙ্গিমা শ্রীকৃষ্ণ। তো এই হিসাবে তিনি সামনের লোককে বোঝাচ্ছেন, তো তাদের ভাষায় বুঝিয়েছেন। জামাই মথুরবাবু দাঁড়িয়েছিলেন, তখন সে উদাহরণ দিয়েছে, অন্য কিছু থাকলে অন্য উদাহরণ দিতেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন তিনি। তো এই হলো বিষয়, এটা আলটিমেট বিষয়ও নয়, একদম শেষের বিষয়ও নয়, আবার হ্যাঠা করার মতো বিষয়ও নয়, এর মধ্যে একটা সিরিয়াস সাধনার যাত্রা চলছে। এই জন্য সনাতন ধর্ম বলে কোনো কিছুই ভুল নয়। লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, নিম্নতম সত্য থেকে উচ্চতম সত্যে আরোহণ করা, এটা তারই একটা ঘটনা।